এতিয়া আমি স্টার্ট করি ইউনিট অ্যান্ড ডাইমেনশনরে। আরো একটা কোশ্চেন, আমি লাস্ট টাইম ইউনিট অ্যান্ড ডাইমেনশনের দুটা এনেকুয়া আমি চাইছো যে যদি ইকুয়েশন থাকে। এতে আমি থার্ড কোশ্চেনটো লৈছো, এইটো যিটো কোশ্চেন বোর্ড এক্সামত আহিছিল 2016ত আহিছিল, 18ত আহিছিল। লাস্টত লাস্ট দুটা যেটো আলোচনা কৰিছোঁ আমি, এইটো 2015ত আহিছিল আৰু 17ত আহিছিল। এইটো যিটো আমি আলোচনা কৰি আছোঁ, এইটো 18ত আহিছিল আৰু 16ত আহিছিল। অ'কে, তো কোশ্চেনটো কি যে এন এক্সপ্ৰেশ্যন অফ ফিজিকেল কোৱান্টিটি ইজ ৰাইট এন এজ এক্স ইকুৱেল টু ৰুট অভাৰ টি বাই এম, হুৱেৰ টি ইজ দ্য এপ্লাইড ফোর্স, টি ইজ দ্য এপ্লাইড ফোর্স এন্ড এম ইজ দ্য মাস পার ইউনিট লেন্থ। এইটো ভালকে চাবা, কি এম, কি এম ইজ দ্য মাস পার ইউনিট লেন্থ। ফাইন্ড দ্য ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, ফাইন্ড দ্য ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ এক্স এন্ড আইডেন্টিফাই দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এইটো অসমীয়াত এক্স ইকুয়েল টু কি আছে, রুট অভার টি বাই এম, ভৌতিক রাশিটোর সম্বন্ধ সমীকরণ, যত টি হল প্রয়োগ করা বল, সিম্পল টি প্রয়োগ করা বল, যত ইয়াতে আছে টি অ্যাপ্লাইড ফোর্স, দ্যাট মিন্স টি ইজ এ ফোর্স। আর এম মানে কি, এই এম টু ভালকে লক্ষ্য করিবা, এম মানে হল প্রতি একক দৈর্ঘ্যর ভর। তো আমি যেটা সলিউশন আনসার লিখিম, তো আমি লিখি লো আছো। সো টি মানে কি, এটু টি মানে হল অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, ইয়ার ডাইমেনশন কি হব, দ্যাট মিন্স ফোর্স। টি মানে হল কি, প্রয়োগ করা বল, প্রয়োগ করা বল, প্রয়োগ করা বলের ডাইমেনশন কি হয়, ডাইমেনশন হব এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আমি অলরেডি পাইছো যে বলর মাত্রা হল এটু। তারপর আর কি কৈছে, এম, এম মানে কি কৈছে, মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, দ্যাট মিন্স অসমীয়াত লিখিলে কি হব, প্রতি একক দৈর্ঘ্যর ভর, প্রতি একক দৈর্ঘ্যর ভর। এতে চাবা, ইয়াতে অলপ বুঝিব লগা আছে, মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা, আসামিস মিডিয়াম স্টুডেন্টবিলাক এনেকৈ লিখিবা, টি ইকুয়েল টু প্রয়োগ করা বল ইকুয়েল টু ইমানখিনি, এম মানে লিখিবা প্রতি একক দৈর্ঘ্যর ভর ইকুয়েল টু ইমানখিনি, ইংলিশ মিডিয়ামটো টি অ্যাপ্লাইড ফোর্স ইকুয়েল টু দিস লাইন এন্ড এম মাস পার ইউনিট, এটা আমি লিখিম কিমান হব। তো মাস পার ইউনিট লেন্থ মানে এইটুই বুঝাইছে, এইটু এম, এটু ডাইরেক্ট মাস বুঝোৱা নাই, এটু এনেকে কৈছে যে মাস পার ইউনিট লেন্থ মিন্স কি, কি বুঝাব, ইয়াতে ইয়াতে বুঝাব যেটু হেৰি আছে কি, এম মাস, মাস আছে, মাসটো ওপৰত হ'ব, পার ইউনিট লেন্থ, লেন্থটো তলত হ'ব, দ্যাট মিন্স এইটো বুঝাইছে, এইটো হ'ব ভৰ বাই দৈৰ্ঘ্য, প্ৰতি একক দৈৰ্ঘ্যৰ ভৰ মানে কি বুজাই দিছে, যে ভৰ বাই দৈৰ্ঘ্য বুজাই দিছে। তেতিয়াহ'লে ইয়াৰ ডাইমেনশ্যন কিমান হ'ব, মাস পার ইউনিট লেন্থ, মাসৰ কাৰণে ডাইমেনশ্যন কিমান হয় বা ভৰ বাই দৈৰ্ঘ্যৰ কাৰণে কিমান হ'ব, এইটোৰ কাৰণে হ'ব এম, এইটো আসামিছত, এইটো ইংলিছত, তো এইটোৰ কাৰণে হ'ব এম কেপিটেল এম, মাস হ'ল কেপিটেল এম আৰু লেন্থ হ'ল কেপিটেল এল, লেন্থৰ হ'ল কেপিটেল এল। তো ইয়াতে কিমান হ'ব ডাইমেনশ্যন, এম এল টু দি পাৱাৰ মাইনাচ ওৱান, ডাইমেনশ্যন হ'ব এম এল টু দি পাৱাৰ মাইনাচ ওৱান। তো আমাৰ ইকুৱেশ্যন কি দিয়া আছে, ইকুৱেশ্যন দিয়া আছে এক্স ইকুৱেল টু ৰুট অভাৰ টি বাই এম। তো আমি ভেলু পুট কৰি যোৱা, চ' এক্স ইকুৱেল টু কিমান হ'ব, ৰুট অভাৰ টি, ৰুট অভাৰ টি মানে কিমান হ'ব, এম এল টু দি পাৱাৰ মাইনাচ টু, এইটো ডাইমেনশ্যন। আর এম মিন্স কি হব, যে ক্যাপিটাল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই এম, এই এম ক্যান্সেল যাব, মই ইয়াতে লিখি দিছো। সো এক্স ইকুয়াল টু কিমান হব, এইটো লাইনের পিছত এইটো লাইন আহি যাব, সো এক্স ইকুয়াল টু কিমান হব, যে এম এম ক্যান্সেল করলে থাকিব কিমান, রোট ওভার, এইটো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান যে আছে, এইটো উপরত যাওয়ার লগে লগে কি হয়ে যাব, প্লাস হয়ে যাব, উপরত অলরেডি একটা এল প্লাস আছে, তলৰ পৰা এটা ওপৰত যোৱাৰ লগে লগে প্লাছ হ'ব, তেতিয়াহ'লে কি হ'ব, এইটো এল স্কুৱেৰ টি টু দি পাৱাৰ মাইনাছ টু। চ' এক্স ইকুৱেল টু হ'ব ৰুট অভাৰ,
এটু দুটার উপর এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আহি যাব হোলি স্কোয়ার করে দিয়া একে হব সো এল স্কোয়ার আহি যাব টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টু সো মাইনাস টু আহি যাব সো এটু আমি যদি লিখো স্কোয়ারের রুট ওভার কাটি যাব তাহলে কি হব এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটু হব আমার ডাইমেনশন এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বুঝায় সো আমি লিখিব পারি ডাইমেনশন এইটু চোৱা এইটোৰ পিছত এইটো এইটো লাইন আহিব তাৰপিছত এইটো আহিব এক্সট্ৰাকৈ লিখি দিছোঁ ডাইমেনশন অফ এক্স ইকুৱেল টু এল টি টু দি পাৱাৰ মাইনাছ ওৱান যে এক্সৰ মাত্ৰা কি হ'ব এক্সৰ মাত্ৰা লিখি ল'বা ইমানখিনি হ'ব আৰু এক্স ইজ কি হ'ব এক্স ইজ এ ফিজিকেল কোৱান্টিটি আৰু এইটো কোৱান্টিটিটো কি হ'ব আইডেণ্টিফাই এক্স ডেট মিনছ এক্স স্পীড স্পীড অৰ ভেলচিটি অৰ ভেলচিটি তো এক্স হ'ব লিখা এক্স হ'ল দ্ৰুতি দ্ৰুতি বা বেগ তো মই আৰু একবাৰ দেখাই দিছোঁ চোৱা বস্তুখিনি কি কৈছে যে আমাৰ কুৱেশ্যনটো অলৰেডি আমি ডিছকাছ কৰা হৈছে ইয়াতে ধ্যান দিব লগা বস্তু কি আছে কুৱেশ্যনটো যিহেতু এক্সামত আহিছে অলৰেডি ধ্যান দিব লগা বস্তু হ'ল এইখিনি যে টি কি কৈছে টি মানে এপ্লাইড ফ'ৰ্চ ফ'ৰ্চৰ ডাইমেনশ্যন হ'ল এম এল টি দিব মাইনাছ টু এম মানে কি কৈছে এম মানে কৈছে মাছ পাৰ ইউনিট লেন্থ বা প্ৰতি একক দৈৰ্ঘ্যৰ ভৰ প্ৰতি একক দৈৰ্ঘ্যৰ ভৰ মানে কিমান মাছ বাই লেন্থ তো মাছ বাই লেন্থ মাছৰ কাৰণে এম আৰু লেন্থৰ কাৰণে এল তো এইটো হৈ গৈছে এই দুটা ওপৰত লিখি গ'ল তাৰপিছত হ'ল চ' আমি কি দিয়া আছে যে এক্স ইকুৱেল টু ৰুট অভাৰ টি বাই এম দিয়া আছে চ' এক্স ইকুৱেল টু টি মানে এম এল টি টু দি পাৱাৰ মাইনাছ টু আৰু এম মানে হ'ল এম এল টি দি পাৱাৰ মাইনাছ ওৱান এল টু দি পাৱাৰ মাইনাছ ওৱান এম এম কেনচেল এল এইটো মাইনাছ ওৱান তলত আছে তো তলত আছে এইটো চোৱা এল এল ওৱান মাইনাছ তলত আছে আৰু ওপৰত যোৱাৰ লগে লগে এইটো কি হৈ যাব এইটো প্লাছ হৈ যাব আৰু ওপৰত অলৰেডি কিমান এটা প্লাছ আছে চ' এই এইটো কিমান হৈ যাব এই ওৱান প্লাছ ওৱান ইকুৱেল টু কিমান হৈ যাব এল স্কুৱেৰ হৈ যাব ঠিক আছে অ'কে তো আমি এইটো এনেকৈ লিখিব পাৰোঁ অ'কে তো আমাৰ ডাইমেনশ্যন হ'ল কি যে এক্স ইকুৱেল টু এল টু দি পাৱাৰ মাইনাছ ওৱান এণ্ড এক্স ইজ এক্স ইজ স্পীড অৰ ভেলচিটি অৰ এক্স হ'ল ধ্ৰুতি বা বেগ অ'কে থেংক ইউ ভালকৈ চাবা এইটো কুৱেশ্যন প্ৰিভিয়াছ ইয়াৰত আহিছিল গতিকে আৰু অহাৰ সম্ভাৱনা আছে অ'কে থেংক ইউ